লিসেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন। ক্রিকেটার তানজিম সাকিবকে খুব বড় ভুল বলেছে যৌন বিপ্লব আর নারীর বাড়িদের আশ্চর্য পশ্চিমা নারীকে পরিবার আর বিয়ের থেকে মুক্ত করেছে, তাকে শিখিয়েছে তোমার পরিবারের দরকার নেই, তোমার জীবনের সাফল্য হলো পুরুষের মতো গাইছে তা করতে পারায়, তোমার সাফল্য নিহিত তোমার ক্যারিয়ারে ডিগ্রিতে তোমার আত্মপরিচয়ে, তুমি স্বাধীন শক্তিশালী নারী তাই ইচ্ছে তাই করতে পারো যে কারোর সাথে শুতে পারো। স্বপ্নালো চোখের তরুণীরা যৌন বিপ্লবের প্রেসক্রিপশন মেনে চলেছে অক্ষরে অক্ষরে, শতভাগ কাজে লাগিয়েছে নতুন পাওয়া স্বাধীনতাকে, যৌবনে চুটির প্রেম করেছে নিজের সৌন্দর্য আর শরীর প্রদর্শন করেছে, অলোভ চোখের পুরুষদের কাছ থেকে পাওয়া মনোযোগ উপভোগ করেছে তাড়িয়ে তাড়িয়ে, তাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে অনেককে, নিজের যৌন চাহিদা মেটাতে বিছানায় গেছে অনেকের সাথে, সেই সাথে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে নিজেদের পড়াশোনা চাকরি ক্যারিয়ারকে। কিছুদিন ব্যাপারটা ভালোই চলছে, কিন্তু এক পর্যায়ে তারা আবিষ্কার করছে যে এই স্বাধীনতা এই অভাবজনতা সাময়িক আনন্দ দিলেও বুকের ভেতরের শূন্যতা দূর করতে পারছে না। আরও কিছুদিন যাবার পর দেখছে বয়স বাড়ার সাথে সাথে তাদের কদর কমে আসছে, চোখগুলো আর আগের মতো তাদের দিকে ফিরছে না, পুরুষগুলো আর আকৃষ্ট হচ্ছে না আগের মতো, তাদের সন্ধানে চোখগুলো খুঁজে ফিরছে কম বয়সী শিকারকে। একজন পুরুষ পরিবার শুরু করতে পারে মোটামুটি যে কোনো বয়সে, 60 বছর বয়সের পুরুষের নতুন বিয়ে করা বাবা হতে পারে, কিন্তু নারীদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। শারীরিকভাবে নারীর উর্বরতা বা অর্থাৎ মা হওয়ার সক্ষমতা সবচেয়ে বেশি থাকে কৈশোরের শেষ দিক থেকে শুরু করে মোটামুটি 30 বছর পর্যন্ত, তারপর খুব দ্রুত এই সক্ষমতা কমতে থাকে। আয় কখনো মা হয়নি এমন কারো পক্ষে 35 বছরের পর নতুন করে মা হওয়া কঠিন, 45 বছরের পর মোটামুটি অসম্ভব। সহজ ভাষায় 35 আগে পরিবার শুরু না করলে এরপর পরিবার শুরু করলে সফল হওয়া মা হওয়া একজন নারীর জন্য কঠিন, কিন্তু যৌন বিপ্লব আর নারীবাদের মন্ত্রে মুগ্ধ হওয়া নারীরা এই সময়টা কাটিয়ে দিচ্ছে স্বাধীনতার মুখে কিংবা স্বাধীনতার সুখে মোছে ক্যারিয়ার নিয়ে। সুখের তীব্রতা একটু ভোঁতা হয়ে আসার পর হঠাৎ আবিষ্কার করেছে যে তাদের জীবনের গুরুত্বপূর্ণ এমন একটা সময় পার হয়ে গেছে যা আর ফিরে পাওয়া সম্ভব না। যৌবনে অনেক পুরুষের মনে ঝড় তোলা অনেকের নির্ঘুমতার কারণ হওয়া অনেক বান এবং অনেকেই হতে গিয়ে অনেক কিছু করে বসে গিয়ে শেষ বসে গিয়ে এই পাপের বোঝা মাথায় নিয়ে তাদের চলে যেতে হবে পরও পারে। সো আপনাদের মতামত কি সেটা জানতে পারেন কমেন্ট বক্সে। অল দ্য বেস্ট, থাকুন, বাই বাই।